দেখুন, এবার বিশ্বের সবচেয়ে ঘাতক সাবমেরিন নিয়ে প্রস্তুত ভারত। ভারতের পররাষ্ট্রমন্ত্রী অজিত দোভালের নেতৃত্বে চীনের সঙ্গে কূটনৈতিক আলোচনা কার্যত বিফলে গেছে। ডোকলাম থেকে সেনা সরাতে নয়াদিল্লির ওপর ক্রমশ চাপ বাড়াচ্ছে বেইজিং। ভারতও জানিয়ে দিয়েছে সেনা সরানো হবে না। এমন টানটান উত্তেজনার এই পরিবেশে ভারতীয় নৌবাহিনী তাদের জলসীমায় নামাচ্ছে বিশ্বের সবচেয়ে ঘাতক সাবমেরিন INS কালভরি। প্রতি মাসের শেষ দিকেই যুদ্ধের জন্য পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে ভারতের এই নতুন রণতরী। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলেছেন, পানিপথে যুদ্ধের ক্ষেত্রে ভারতের এই পদক্ষেপ নজিরবিহীন। স্কর্পিন ক্লাস অ্যাটাক সাবমেরিন INS কালভরি ভারতীয় নৌসেনাদের শক্তি যে কয়েক গুণ বাড়িয়ে দেবে সে কথা বলার অপেক্ষা রাখে না। সম্প্রতি নৌসেনাদের দাবি মোতাবেক যে ছটি এই জাতীয় ঘাতক সাবমেরিন পাওয়ার কথা ছিল, তার মধ্যে এটিই প্রথম। এই রকম মোট 15টি এই জাতীয় ডুবোজাহাজ পাচ্ছে নৌসেনা। তবে এখনই চীনের হাত থেকে ভারতের জলসীমা পুরোপুরি নিরাপদ হচ্ছে না, কারণ চীনের কাছে এই জাতীয় রণতরী রয়েছে অন্তত 60টি। তবে দ্রুত স্কর্পিন ক্লাস সাবমেরিনের সংখ্যা আরও বাড়াতে চায় ভারত। 263 বিলিয়ন টাকা খরচ করে ফ্রান্সের কাছ থেকে এই সাবমেরিনগুলি কিনেছে ভারত। ফর লেটেস্ট নিউজ প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিবডি।